হ্যালো ফ্রেন্ডস, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরা একদমই ভালো নেই, দেখাবো না, আমরা একদমই ভালো নেই, কারণ এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার ছেলের শরীরটা খুব খারাপ ছিল, তো ডাক্তার দেখিয়েছিলাম আমাদের রাত্রেবেলা, তো ওষুধ খেয়েছে, জ্বরটা কমেছে। তো এখন যাচ্ছি আবার আমার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে মালদা। তো দেখো আমার ছেলে, মানে এখন জ্বরটা কম আছে, কানের ব্যথাটাও কম আছে, কিন্তু কানে যে কী হয়েছে যাই না, থেকে থেকে খুব ব্যথা উঠে যাচ্ছে কানে। তো নিয়ে যাচ্ছে এখন ডাক্তারের কাছে, আমি যাবো, আমার বর যাবে। তো এখানে আমরা বের করে নিয়েছি দেখো সাইকেল, সাইকেল করে কিছু দূর যাবো সাইকেল চালিয়ে, আর তারপরে গাড়ি ধরবো। আর মেয়েকে রেখে দিলাম বাড়িতেই, আমার শাশুড়ির কাছে, মানে ঠাকুমার কাছে থেকে গেল। তো চলো আমরা দেখে থাকবো, যে আমার বর যাচ্ছে, তো চলো দেখতে থাকো। সাইকেল বের করেছিলাম, সাইকেলটা রেখে দিলাম, সাইকেল চালিয়ে যাওয়া যাচ্ছে না। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে গিয়ে গাড়ি ধরবো। এদের হাঁটা নিয়েও ঝামেলা, বাবা ছেলে শুধু ঝামেলা আর ঝামেলা, তাহলে এরকম হাঁটা হবে না, তো ওইরকম হাঁটা হবে। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা আছে, ওদিক দিয়ে যাচ্ছি। হ্যাঁ কি বললা? তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো পান্ডু স্ট্যান্ডে এসে আমরা বাস ধরে নিয়েছি, বাস আমরা সিট পেয়ে গেছি। দেখো একটু গান বসে আছি, আমার ছেলে আমার বর বসে আছে, বাসে করে যাচ্ছি। বাসটা মোটামুটি ফাঁকাই ছিল, আবার ভিড়ও ছিল, আমি সিট পেয়ে গেছিলাম, ভাবিনি যে সিট পেয়ে যাবো। তো দেখো বাসটা পুরো ফাঁকাই, সবাই সিটে বসে বসে আছে। তো ওখান থেকে চলে এসেছি হসপিটাল, দেখো একদম মালদা মেডিকেল কলেজে। তো এখানে এসে দেখো আগে, মানে প্রথমে জিজ্ঞেস করলাম কোথায় বসে ডাক্তার, তো ডাক্তারের খোঁজ করে বললো যে সাততলা বিল্ডিংয়ে চলে যাও। তো সাততলা বিল্ডিংয়ে এসে দেখো কত বড় লাইন পড়ে গেছে। তো এখানে আমার বর কী করছে, এখানে দেখছে যে কিসের কিসের ডাক্তার বসছে এখানে, যেহেতু আমরা এসে আমার ছেলের কানে ডাক্তার দেখাতে। তো ওখানে ডাক্তার শোনার পরে বলে টিকিট কাটতে হবে 5 টাকা দিয়ে, সে টিকিট কাটারটার জন্য দেখো লাইনে দাঁড়িয়ে আছে, লাইন দেখো কত বড় লাইন, এই লাইনে এখন যুদ্ধ করে টিকিট কাটতে হবে। দেখো যুদ্ধ করে টিকিট কাটতে হবে, একদম লাইনে ভিড় কিন্তু কমছে না কিছুতেই, যত বেলা হচ্ছে তত যেন ভিড় বাড়ছে। তো এদিকে আমার বর টিকিট কাটছে, যুদ্ধ করে টিকিট, আমার যুদ্ধ করার মতো টিকিট কাটা। দেখো এদিকে আমার বর টিকিটটা কাটছে, তত আমরা একটু দেখতে থাকবো। ও এদিকে টিকিট কাটছিল, ও ভিডিও করেছে ওর নিজের মোবাইলে। তো আমরা এদিকে কী করেছিলাম, বাইরে না বসেছিলাম আমি আর আমার ছেলে, কী করবো প্রচণ্ড ভিড় আর গরম, বাচ্চাকে নিয়ে না ভিতরে থাকতে পারিনি, আর ওইটুকুনো বাচ্চা নিয়ে ভিতরে অত লোকের মধ্যে থাকাটা আমার সেফ মনে হয়নি। এই জন্য দেখো বাইরে আমি আর আমার ছেলে বসেছিলাম, বাইরে বসে বসে না এই সাইডটাতে একটা জানলা ছিল, তো জানলা দিয়ে না আমরা না বাইরের ভিউটাও দেখছিলাম। বাইরের এত সুন্দর একটা ভিউ, মানে দৃশ্যটা একদম দেখার মতো। তো দেখো ভিউটা আমি তোমাদেরকে আবার একটু দেখাচ্ছিলাম, দেখো বাইরের ভিউটা, এটা হচ্ছে আমাদের মালদা টাউন, মালদা শহর। দেখো বাইরের ভিউটা কত সুন্দর, এটা আমাদের মেডিকেল কলেজে সাততলা বিল্ডিংয়ে, যেখানে কানে আউটডোরে যেখানে বাচ্চাদের ডাক্তার বসে, সেখানে একটা জানলার ধারে, মানে ভেতর থেকে বাইরে বেরোয়নি, ভেতর থেকে এরকম একটা ভিউ দেখতে পেয়েছি। তো দেখো এখানে বসে বসে, তারপর আমার ছেলে এদিকে আমি বলছিলাম যে দেখো আমার বড় এখন টিকিট কেটে আসে না, কত টাইমে আসবে, মানে আমার ছেলে বিরক্ত হচ্ছিল, তুই আসতেই জানে কত জোর জবরদস্তি নিয়ে এসেছি। তো এখানে আমাকে আবার একজন কী জিজ্ঞেস করছিলো, তো আমি যেন কী বলছিলাম। তো দেখো এখানে আমি আমার ছেলে বসে আছি, বসে থাকতে থাকতে আমার ঘর চলে আসলো, ঘর এসে বলছে যে টিকিট কেটে নিয়েছি, তো যেতে হবে আবার নতলা বিল্ডিংয়ে। তো দেখো আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি, না সিঁড়ি দিয়ে যাচ্ছি, ছেলে না যেতে চাইছিলাম না, এখন আমি হাতটা ধরে নিয়েছি জোর করে, যে চলো কিছু হবে না, শুধু একটু চেক করবে। দেখো একদম গেটের সামনে এসে না ওটা ঢুকতেই চায়নি, দেখো কেমন করছে। আমি আবার একটু দেখে নিলাম ভিড় আছে না ফাঁকা, তবে দেখছি যে ফাঁকাই আছে। তো ওখান থেকে দেখো আমার ছেলেটা যেতে চায়নি, আমি আবার জোর জবরদস্তি আমার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, একটু টাকা দেখাবো। তো দেখে টেকে তারপর দিয়ে বাড়ি চলে এসেছিলাম, আর ভিডিও করতে পারিনি।
তো এই পর্যন্তই।